আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে লাইভে। প্রিয় দর্শক, অবস্থান করছি সিলেটের সিলেট নগরীর বালুচর পয়েন্টে এবং দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে ছাত্রলীগ কর্মী আরিফ হত্যার প্রতিবাদে তারা কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছে এবং ইতিমধ্যে বিভিন্ন জ্বালাময়ের স্লোগানে তারা কিন্তু আসলে অবস্থান নিয়েছে। দেখতে পাচ্ছেন টান টান উত্তেজনা বিরাজ করছে তাদের মধ্যে এবং তারা দেখতে পাচ্ছেন যে আসলে তারা ইতিমধ্যে জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেই কিন্তু আসলে হিরণ মাহমুদ নিপু সহ সকল খুনিদের ফাঁসি চাই বলে বিভিন্ন আসলে স্লোগানে পরিবার সহ তাদের যে আসলে শুভাকাঙ্ক্ষীরা সবাই কিন্তু আসলে ব্যানার পেস্টুন নিয়ে কিন্তু তারা আসলে একত্রিত হয়েছে। দেখতে পাচ্ছেন যাই হোক, যারা যুক্ত হয়েছেন কেকুতা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন এবং আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে সর্বোচ্চ দেখিয়ে দেওয়ার জন্য। আমাদের বাসায় কত আক্রমণ হয়েছে, আমরা মানববন্ধন করছিলাম কিন্তু কোন সঠিক কোন প্রশাসনে কোন সঠিক বিচার না করছেন না, এর কারণে তারা আরেকটা করার সুযোগ পাইছে, আরেকটা প্রতারণার আক্রমণ করার সুযোগ পাইছে, একটা খুন করার সুযোগ পাইছে তারা। আমরা তারা বিচার চাই, সুষ্ঠু তদন্ত চাই, প্রশাসন কি তার লাগে চুপ, প্রশাসন কি তার লাগে চুপ তাকরা, আমরা ওখানে বিচার চাই না, প্রশাসন এগু দেখে দোকা। আপনারা বিচার চাই, উপযুক্ত বিচার চাই, আপনারা আমরা বিচারটা দিকে দেন। আমি বলবো এটুকুই যে একটা মার্ডার হয়ে যাওয়ার পরে, একটা খুন হয়ে যাওয়ার পরে, একটা এই অবুজ একটা বাচ্চা এখনো প্রায় 18-19 বছর ওর বয়স, এই বয়সে ছেলেটাকে নির্মম ভাবে রাতের অন্ধকারে সন্ত্রাস বাহিনীরা খুন করলো, কিন্তু এই খুনিদের কোনো বিচার আমরা পাচ্ছি না। পুলিশ প্রশাসন এখনো নীরব ভূমিকা কেন পালন করতেছে? 5 দিন পার হয়ে যাওয়ার পরেও এখনো কোনো খুনি ধরা পড়ে নাই। যেদিন ঘটনা ঘটছে ওই দিন রাত্রের সাথে সাথে দুজনকে ধরা হয়েছে, তাও উৎসুক জনতার সহযোগিতায় দুজনকে ধরা হয়েছে। পুলিশ প্রশাসনের উদ্যোগে এখনো কোনো আসামি ধরা হয় নাই। আমরা শুনতেছি এদিকে ওরা ঘুরতেছে, ওদিকে ওরা ঘুরতেছে, একটা খুন করার পরেও কিভাবে? আমাদের ব্যানারে এই নাম লেখা আছে, তাছাড়াও হিরণ মাহমুদ নিপু, তারপরে হচ্ছে সৈয়দ আমির আলী, তারপরে হচ্ছে আপনার কাইম চৌধুরী আনাস, তারপরে শরীফ জুনেদ, হচ্ছে আপনার সুলতান হেলাল, এ মনে করেন আরও 5-7 জন মিলে এরা খুন করেছে। তো যে মারা গেছে, মারা যাওয়ার আগে ছেলেটা ওর মারে বলে গেছে কারা কারা খুন করছে, এই কারণে আমরা এদের নাম পাইছি। আরও 4-5 জন ছিল যাদেরকে কেউ এখনো চিনতে পারে নাই। তো প্রশাসনের কাছে আমাদের জোর দাবি যেন খুনিদেরকে দ্রুতই আইনের আওতায় নিয়ে আসা হয়, কারণ এটা খুন করার পর 5 দিন পার হয়ে যাওয়ার পরও এখনও আসামি ধরা পড়ে নাই। আমরা যতদূর জানি আমাদের দেশের আইন শৃঙ্খলা খুবই মানে কঠোর, আর এই কঠোর আইন শৃঙ্খলা থাকার পরও একটা এত বড় একটা খুন হয়ে যাওয়ার পরে আসামি কি করে বাইরে ঘুরতেছে, এই আমার কথা ছিল। হিরণ মাহমুদ নিপুর সঙ্গে যারা আছে প্রত্যেকটা মানুষ সবাই বিএনপি মেন্টাল, কোনো একটা মানুষ বলতে পারবে না যে আমি আওয়ামী লীগের, এটা কোনো সময় বলতে পারবে না, প্রমাণ আছে তারা বিএনপি মেন্টাল। যেমন আব্দুর রব পুষ্টের নেতা, তাদেরকে নিয়ে একটা বিএনপি একটা সংগঠন করা, কিন্তু সে আওয়ামী লীগের কিন্তু সেই হিরণ মাহমুদ নিপুর কিছুই না, একটা সদস্য না। হ্যাঁ, সৈয়দ আমির আলী, দাবি কি? আমাদের দাবি হচ্ছে সে খুন করছে, আর যে মারা গেছে তার মুখের জবানবন্দির রূপে আমরা বলতেছি হিরণ মাহমুদ নিপু মারছে, সে নিজে বলে গেছে, আর আমরা এখনো গ্রেপ্তার হচ্ছে না। আমরা হিরণ মাহমুদ নিপুর ফাঁসি চাই, সুযোগ না আর কিনু কিছু না, আমরা জোর দাবি ওটাও আর ফাঁসি চাই, বুঝলি? আমাদের যে আরিফ ছেলেটা ছাত্রলীগ কর্মী, সিলেট জেলা ছাত্রলীগে অ্যাক্টিভ কর্মী, সরকারি কলেজের ছাত্র, এখন পর্যন্ত দুইটা আসামি উপস্থিত ধরতে, এখন মধ্যে একটা আসামিকে ধরতে পারতে না। প্রশাসন কি করছে? আমরা প্রশাসনের কাছে জবাব চাই, এখন পর্যন্ত কোনো আসামি ধরতে পারতেছে না। কি কি নিয়ে দ্বন্দ্ব ছিল তাদের? তার সাথে রাজনীতি করতে হবে, করতে হবে, আর মূল্য হইলে যে আমরা তার ফাঁসি চাই,
কেন কেন বারবার এলাকার বালুচরে ত্রাসের রাজ্য শুরু করেছে এই আব্দুর রব কেন আব্দুর রব হলো বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত বিএনপির পুষ্টেক নেতা আমির আলী বিএনপির পুষ্টেক নেতা আর সন্ত্রাসী যারা কিছু দলের হতে পারে না সন্ত্রাসী ওকে যারা যুক্ত আছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন এবং বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন এবং ছাত্রলীগ কর্মী আরিফ হত্যার প্রতিবাদে তারা এখানে এসে জড়ো হয়েছেন এবং মানববন্ধন বিক্ষোভ মিছিল করতেছেন এখানে পুলিশ প্রশাসনের বাইরে এসে কিন্তু উপস্থিত হয়েছেন যারা যুক্ত আছেন অবশ্যই আপনি আপনার মন্তব্য দিয়ে যাবেন আমরা চেষ্টা করতেছি আজকের এই মানববন্ধনের আসলে তারা তাদের কি দাবি এবং সেটি তুলে ধরার জন্য এবং দেখতে পাচ্ছি আমরা আসলে যারা যুক্ত আছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন এবং এক একটি শেয়ার করে আমাদের সঙ্গে থেকে যাবেন ওকে প্রিয় দর্শক এতক্ষণ ধরে যারা আসলে আমরা আসলে যে একটু আপনার দাবিটা আমার দাবি আমার সরকারের কাছে আমার প্রশাসন পুলিশ প্রশাসন আমার বাচ্চার খুনির এখনো ধরা পড়ে নাই আমি পুলিশ কম প্রশাসন থেকে আমি অন্যান্য প্রশাসনের কাছে আমার কেস দিতে চাই সরকারের কাছে আবেদন আমার এই কেসটা আর্মি র‍্যাব মিডিয়া যারা যারা আছে ইপিআই সবার কাছে এই কেসটা দিত যাতে দ্রুত তাড়াতাড়ি বিচার পাই আমি আমার সরকারের কাছে আবেদন ওকে আপনারা আমাদের সঙ্গে দেখেন আমরা সর্বোচ্চ আপনাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আসলে তাদেরকে রাজপথ থেকে মুভ করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ প্রশাসনের বাইরে এসেছেন আমরা সর্বোচ্চ আপনাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যে কি হতে যাচ্ছে এই বালুচর পয়েন্টে ইতিমধ্যে যে বিশাল মিছিল নিয়ে কিন্তু তারা আসলে ব্যানার ফেস্টুনে এগিয়ে এসেছেন এবং এখানে এসে অবস্থান করেছেন সর্বোচ্চ আপনাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি সঙ্গে থাকুন এবং একই টি শেয়ার করে এমডি শোভন আছেন আরও অনেকে আছেন যারা যুক্ত আছেন অবশ্যই কমেন্টস করে শেয়ার করে আমাদের সঙ্গে দেখে যাবেন আমরা চেষ্টা করতেছি সর্বোচ্চ আপনাদের সম্মুখে আসলে তুলে ধরার জন্য এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরীর বালুচর পয়েন্টে এবং বালুচর পয়েন্ট থেকে সরাসরি সম্প্রচারে আছি আপনার সম্মুখে আমি রবিউল ইসলাম ফজর এবং ফরহাদ হাসান এবং আমরা চেষ্টা করতেছি যাই হোক যাই হোক আপনারা সঙ্গে আছেন সঙ্গে দেখানোর সর্বোচ্চ দেখানোর চেষ্টা করতেছি আমাদের সাউন্ড ঠিক আছে না ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনশনে এবং এই রাজপথে ইতিমধ্যে বসে গেছেন রাজপথ বন্ধ করে রাজপথে বসে গেছেন দেখতে পাচ্ছেন তারা ইতিমধ্যে আসলে রাজপথে বসে গেছেন ওকে যারা যুক্ত আছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন বসে গেছেন ইতিমধ্যে তারা রাস্তার মধ্যে বালুচর পয়েন্টে ঠিক যে জায়গায় পয়েন্ট সেখানে কিন্তু ইতিমধ্যে তারা আসলে বসে গেছেন আসলে যে আরিফ যিনি আসলে মৃত্যুবরণ করেছেন যাকে আসলে খুন করা হয়েছে ওনার পরিবার এবং আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী যারা এখানে এসে উপস্থিত হয়েছেন তারা ইতিমধ্যে রাস্তার মধ্যে বসে গেছেন আমরা দেখতে পাচ্ছি যাই হোক যারা যুক্ত আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং লাইভটি শেয়ার করে আমাদের সঙ্গে দেখে যাবেন ওকে এতক্ষণ ধরে যারা যুক্ত আছেন অবশ্যই শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন এবং আমরা চেষ্টা করতেছি সর্বোচ্চ দেখিয়ে দেওয়ার জন্য শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন পাশাপাশি আমরা চেষ্টা করতেছি আজকের ভাষিত 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 ভাষিত
أنا أقول لك 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 أن